আমি রাজেশ রঞ্জন আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জো বাইডেন আয়োজিত সংবর্ধনায় এই আমন্ত্রণ জানান তিনি। দেশে ফিরে সাফ ট্রফি জয়ী প্রত্যেক নারী ফুটবলারকে প্রাইজ মানি দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাঘিনীদের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একদিন পরে গোলরক্ষক রূপনা চাকমার নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে ভাঙা হচ্ছে না সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী দলের ডিফেন্ডার মাসুরা পারভিনের বাড়ি। জেলা প্রশাসকের নির্দেশে মাসুরার বাড়ির ক্রস চিহ্ন মুছে দেওয়া হয়েছে। এদিকে সাব জয়ী নারী ফুটবলারদের বরণের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী। জনসমর্থনহীন সরকারকে টিকিয়ে রাখতে যারা সহায়তা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের স্মরণসভায় এই মন্তব্য করেন তিনি। বিসিএস ব্যতীত সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সুখবর দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 39 মাস ছাড় দিয়েছে সরকার। 30 সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। বয়স 59 বছর পূর্ণ হয় তাকে অবসরে পাঠাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের মামলায় পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন। এরপর আদালত বাদীর জেরার জন্য 13 অক্টোবর দিন ধার্য করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স বজলুর রশিদের রায় আগামী 23 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন। এদিকে হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন দুদকের বরখাস্তকৃত সাবেক পরিচালক খন্দকার এনামুল বাসির। বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে জামিন আবেদন করেন তিনি। আগামী সপ্তাহে বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে। এবার থাকছে দেশের বাইরের খবর। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভিডিও ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিশেষ জাতিসংঘ ট্রাইব্যুনালের কাছে ইউক্রেনের আগ্রাসনের জন্য রাশিয়ার ন্যায্য শাস্তি দাবি করেছেন জেলেনস্কি। টানা 7 মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এবার থাকছে মাঠে ময়দানের খবর। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার সক্রেটিসের নামে ব্যালন ডি অরের আয়োজকরা এবছর একটি মানবিক পুরস্কার যোগ করছেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এক বিবৃতিতে জানিয়েছে সামাজিকভাবে চ্যাম্পিয়নদের সেরা কাজের স্বীকৃতি হবে সক্রেটিস পুরস্কার। পুরস্কারটি একটি জুরি দ্বারা প্রদান করা হবে। এর মধ্যে সাবেক ব্রাজিল এবং প্যারিস সেন্ট জার্মেই মিডফিল্ডার রাই, যিনি সক্রেটিসের ছোট ভাই। শেষ করছি নিউজ আপডেট। পরে সংবাদ জানতে চোখ রাখুন এসএটিভি দেশ সংবাদে। ধন্যবাদ সবাইকে।